নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে কয়েকটা ছোট আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হলো ট্রাউএফসিকে নিয়ে। তো তারা কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগানের হয়ে আই লিগ জেতা খেলোয়াড় কোমরন তুরসনবকে। আর তার ব্যাপারে বলার কিছুই নেই, তোমরা সকলেই চেনো, তার খেলাও দেখেছো। তো আমরা তুরসনবকে এই সিজনে ট্রাউএফসির হয়ে আই লিগ খেলতে দেখতে পাবো। এর পরের আপডেটটা হলো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমাদের যেমন বলেছিলাম যে বিক্রম প্রতাপ সিংকে মুম্বাই সিটি এফসি সই করিয়ে নিয়েছে, তো আজকে তার নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে মুম্বাই সিটি এফসি তাদের সোশ্যাল সাইট থেকে। তো আমরা এই 18 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গারটিকে আসন্ন আইএসএলে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে দেখতে পাবো। এই গেল মুম্বাই সিটি এফসির আপডেট। এইবার চলে আসি চেন্নাইয়ান এফসির কথায়। তো তারা কিন্তু সই করিয়ে নিয়েছে তাজিকিস্তানের একটি উইঙ্গারকে। তো তার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো এই গেল অন্যান্য টিমের কনফার্ম আপডেট। এইবার চলে আসি আজকের সবথেকে বড় আপডেটটায়, এবং সেটা হলো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম যে 27 বছর বয়সী ওয়েলসের সেন্টার ফরওয়ার্ড অ্যারন আমাডি হলোয়ের সাথে এসসি ইস্টবেঙ্গলের লিঙ্ক তৈরি হয়েছে। তো এখন যে আপডেটটা বেরিয়ে এসেছে সেই অনুযায়ী এসসি ইস্টবেঙ্গলের সাথে তার কিন্তু ডিল ডান হয়ে গেছে, মানে তাকে সই করিয়ে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। তো তাকে আসন্ন আইএসএলে লাল হলুদ জার্সিতেই দেখা যাবে আইএসএল খেলতে। আর আমি জানি না এই প্লেয়ারটা কতটা এফেক্টিভ হবে, কারণ তার স্ট্যাট আমি তোমাদেরকে বলেছিলাম, যদিও কোনো প্লেয়ারের স্ট্যাট দেখে বোঝা যায় না যে সে কতটা ভালো হবে, কারণ এফসি গোয়াতে কোরও খেলে গেছে, তার কিন্তু স্ট্যাট অতটা ভালো ছিল না। আর এফসি গোয়াতে কোরও যখন এসেছিল, তো তারপর তো তোমরা জানোই যে কেমন পারফরমেন্স সে করেছিল, তাকে কেন স্কোরও বলা হতো। আর এর আগে ইস্টবেঙ্গলে যখন খেলে গেছিলো টোলগে ওজবে, তারও কিন্তু অতটা ভালো স্ট্যাট ছিল না, কিন্তু ইস্টবেঙ্গলে আসার পর সে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিল। তো এখন দেখা যাক এই 27 বছর বয়সী ওয়েলসের সেন্টার ফরওয়ার্ড অ্যারন আমাডি হলওয়ে এসসি ইস্টবেঙ্গলের হয়ে কেমন পারফরমেন্স করে আইএসএলে। আর এই ট্রান্সফারটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো এই ছিল একটা আপডেট ইস্টবেঙ্গলের, এবং নিঃসন্দেহে একটা বড় আপডেট, কারণ একটা ট্রান্সফার কনফার্ম হয়ে গেছে। তো এইবার চলে আসি আজকের শেষ আপডেটটায়, যেটা হলো এসসি ইস্টবেঙ্গলের কোচ কবে আসবে সেটা নিয়ে। তো তোমাদেরকে কালকে জানিয়ে দিয়েছিলাম যে তারা কিন্তু তাদের ভিসা হাতে পেয়ে গেছে, এবং আজকে যেই খবরটা পাওয়া গেছে সেই অনুযায়ী তাদেরকে ফ্লাইটের টিকিটস কিন্তু পাঠানো হয়ে গেছে এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, এবং সেটাও আজকের টিকিট। তো কালকে অথবা পরশুর মধ্যে লাল হলুদের নতুন কোচ এবং তার সহকারীরা গোয়াতে কিন্তু পৌঁছে যাবে, এবং তারপরে নিয়ম মেনে তারা কোয়ারেন্টিনে থাকবে, এবং ভারতীয় প্লেয়াররা কাল পরশুর মধ্যেই গোয়া চলে যাবে সেরমই কথা রয়েছে। তো তারাও সেইখানে গিয়ে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকবে, এবং তারপরে কোচ এবং সাপোর্ট স্টাফরা ভারতীয় প্লেয়ারদের নিয়ে অনুশীলন শুরু করে দেবে। তো এই ছিল এখনও পর্যন্ত পাওয়া খবর। এইবার যদি পরে কোনো খবর আসে তাহলে আবার তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর এই ভিডিওটা ছোট বানালাম, তার মধ্যেই যাবতীয় আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।